আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়া বিশেষ মায়া অত্যন্ত দয়া করে ঈমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সহজেই ঈমানদার বনে গেলাম ঈমানদার হিসেবে পরিচয় দেই এই ঈমান আনতে গিয়া কোনোদিন নির্যাতনের শিকার হতে হয় নাই বাড়ি ঘর ছাড়তে হয় নাই ঈমান আনতে গিয়া কোনো কষ্ট সহ্য করা লাগে নাই মুমিনের ঘরে জন্ম নিলাম মুমিন হয়ে গেলাম এখন আমাদের কাজ হলো এই ঈমানের পাহারাদারি করে কবর পর্যন্ত নিয়ে যাও যেহেতু আমরা ঈমানদার আমরা স্বাধীন চলতে পারবো না আল্লাহর হুকুম মতে চলতে হবে আমাদের দৈনন্দিন জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুম থেকে আরেকবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলামের নিয়ম নীতি আছে না নাই আমরা মুসলমান তো আফসোসের সাথে বলতে হয় মুসলমানই আমাদের মধ্যে আনতে পারতেছি না আমরা মুসলমান মুসলমানই নাই মুসলমান ব্যবসা করতেছে মুসলমানই তরিকা নাই মুসলমান গৃহস্থি করতেছে মুসলমানই তরিকা নাই মুসলমান বিয়ে শাদী করতেছে দিতেছে মুসলমানই তরিকা নাই খালি কবুল না কওয়ায় আর বাকি সব আবার দোয়া চায় হুজুর দোয়া হচ্ছে জুড়ি মিলাইছে আল্লাহ উলিয়া উলিয়া কাম করত সাউন্ড বক্সের আওয়াজ আছে ফেরেশতা কোন দেশে যায় দৌড়িয়া উলিয়া উলিয়া আমরা মুসলমান ঠিক মুসলমানই কোন সেক্টরেই পরিপূর্ণ নাই এই জন্য আল্লাহ পাক এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো পরিপূর্ণ আদা ঢুকছো আদা না বিষয়টা যেন এমন না হয় পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে ঢুকা যাও পরিচয় দেয় ইমানদার কাম করো নিজের মতো এই রকম যেন না হয় আমাদের জিন্দগির প্রত্যেকটা সেক্টর নিয়ে তো একই অধিবেশনে আলোচনা করা সম্ভব নয় জিন্দগির জীবন চলার পথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য সূরা নিসার এক আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের একটা আলোচনা করেছেন বিধান দান করেছেন স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা সংসার পাতবা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওইটাই একটা জান্নাতি আলামত জান্নাতি নিয়ামত কিন্তু আমরা ওই জান্নাতি নিয়ামতটারে নিজের মর্জি মাফিক চলার কারণে এই জান্নাতি নিয়ামতকে জাহান্নামী বানায় বলছি এমন কোন লোক ফাইতান্য খুঁজছিয়া যে পারিবারিক ভাবে পুরাপুরি সুখী আছে হইলা কয়েক বছর নয়া মেয়ে খুব আনন্দ তো ভোরে যে একটা জ্বালা শুরু হয়েছে আল্লাহ আকবার আমার এক লোক একবার জিজ্ঞাসা হুজুর আমার এই বুড়া বাড়ার কথা অনুভব হয় আমি যখন বেহেস্তে যাই আমার বাবুল্যের মাউ চাইব আমি জিজ্ঞাসা কেন তার প্রতি কি সমস্যা হুজুর আমার বউ রিয়াল চেয়ে রাখছে আর না এর লিয়ে যেত না অথচ স্বামী স্ত্রীর যে মিলন স্বামী স্ত্রীর যে জুড়িটা সম্পর্কটা এই সম্পর্কটা হলো জান্নাতি যত নিয়ামত এর মধ্যে একটা হইল এটা দুনিয়াতেও জান্নাতের সেই সুখ স্বামী স্ত্রীর ভিতরে পাবেন সাংসারিক জীবনে পাবেন মসজিদ মতো চললে না কোরআন মতো
সূরা নিসার এই আয়াতখানি আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা পুরুষকে দুইটা সবক দিবেন, নারীকেও দুইটা সবক দিবেন। যারা এই সবকগুলো পালন করে সংসার চালাবে তাদের সংসার সুখ শান্তিতে ভরপুর হবে, আর যারা এই বিধানগুলো মানবে না তাদের সংসার সুখী হবে না, মানসিকভাবে যন্ত্রণায় ভুগবে। আমরা রে বানাইছেন কে? আল্লাহ। বিধানটাও দিবেন কে? আল্লাহ। যে তোমরা যদি আমি কোন কোন মেডিসিন দিয়ে কারে কিভাবে বানাইছি আমার চাইতে বেশি কেউ জানে না, এজন্য আল্লাহ বলেন তোমরা যে বানাইছি কি কি দিয়া, তোমরার মনে কি কি চাইবো, কেমনে চললে তুমি সুখী থাকবা আমার চাইতে বেশি কেউ জানে, এজন্য আমি সেই ভালো থাকার মেডিসিন বিধানটাও আমি দিয়ে দিই। আল্লাহ পাক বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الله پاک رب العالمين বলেন ও দুনিয়ার মানুষ পারিবারিক ভাবে যখন তোমরা সংসার শুরু করবা, স্বামী স্ত্রীর সংসার শুরু করার সময় তোমাদের এই সবকগুলো মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন, পুরুষগণ তোমরা এক নাম্বার সবক গ্রহণ করো, এক নাম্বার সবক মনে রাখবা, নারীদেরকে তোমরা তোমাদের অধীনে রাখবা। পুরুষরা কি নারীর অধীনে চলে যাবে না নারীরা পুরুষের অধীনে থাকবে? নারীরা থাকবে পুরুষের অধীনে। সহজ কথা, এই কথাটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার চালাইতে গিয়া কর্তাগিরি দিয়েছেন আল্লাহ পুরুষের হাতে। সংসারের মাতাব্বরি কি নারীর হাতে না পুরুষের হাতে? এক নাম্বার সবক এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মানুষ এই সংসারে দেখা যায় এই কর্তাগিরি নিজের হাতে রাখে না, বিবির হাতে দেয়। আছে না নাই? আপনারা আবার মনে মনে ডরাইতেছেন যে হুজুর যেই ভালা শুরু করছেন বাড়ির চেম কিবা ডরাইতেছেন না? তো মাতাব্বরি কি দেয়াল চন্না আছে? অনেক মানুষ দেয়ালায় আবার গোহ করে মানুষের সাথে কয় আল্লাহ আমার একটা কপাল মিলাইছে, একটা বউ পাইছি, ও তো বুঝাও বুঝে সংসারটা দেয়াল চিন, কিন্তু তারা তো তুমি তারা তো সংসার দিছ না সর্বনাশ করছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সবক দিলেন পারিবারিক দৈনন্দিন জীবনে, الرجال قوامون على النساء এক নাম্বার সবক কর্তাগিরি পুরুষ তোমার হাতে, নারীরা থাকবে তোমাদের অধীনে। কারণটা কি? কারণটাও আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটা কারণ। এক নাম্বার আল্লাহ বলেন আমি পুরুষকে নারীর চাইতে গুণ বেশি দিয়ে বানাইছি। নারী পুরুষ বানাইছেন কে? সন্দেহ আছে আপনারা? আল্লাহ বানাইলো কেমনে, একটু সন্দেহ আছে নাকি? নারী পুরুষ বানাইছেন কে? আল্লাহ বলেন তোমাদের কারে কি দিয়ে বানাইছি আমার চাইতে কেউ বেশি জানে না। ও দুনিয়ার মানুষ, নারীর চাইতে পুরুষকে আমি গুণ বেশি দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন কি গুণ লক্ষ্য করে দেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার নারীর চাইতে পুরুষের বুদ্ধি বেশি, দুই নাম্বার নারীর চাইতে পুরুষের গায়ের শক্তি বেশি, তিন নাম্বার ইবাদত পালনের যোগ্যতাও বেশি। একজন পুরুষ যদি ইচ্ছা করেন ইমামতি করতে পারবে, নারী তা পারবে না।
একজন পুরুষ যদি ইচ্ছা করে মুয়াজ্জিনও করতে পারবেন নারী তা পারবে না একজন পুরুষ যদি ইচ্ছা করেন বছর বছর যাবে বছরের পর বছর নামাজ কাজা করব না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে নারী তা পারবে না কুদরতি দুর্বলতা আছে না নাই তিনটা কারণ বিমা ফাদদাল্লাহু বাআহুম আলা বাআদ ও দুনিয়ার পুরুষ তোমাদেরকে আমি গুণ বেশি দিয়েছি শারীরিক যোগ্যতা শক্তি বেশি বুদ্ধি বেশি ইবাদত ফলনের যোগ্যতা বেশি সুতরাং গুণ বেশি যার কর্তাগিরি তা গুণ বেশি যার মাতাব্বরি তা আপনারা প্রশ্ন জাগতে পারে হুজুর আপনি বললেন কোরআনের আয়াত পড়ে পড়ে নারীর চাইতে পুরুষকে আল্লাহ গুণ বেশি দিবেন শারীরিক যোগ্যতা মেধা যোগ্যতা ইবাদত পালনের যোগ্যতা ইবাদত পালনের যোগ্যতা নারীর চাইতে পুরুষের বেশি যে বুঝলাম তবে শারীরিক শরীরের শক্তি বেশি মাতার বুদ্ধি বেশি এটা একটু প্রশ্ন জাগতাছে আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে এটা এজন্য ভেঙ্গে দিচ্ছি যে আমরা সাতের গড়ের এক ভাইসব বিয়া করছুন বাবি তার চাইতে উঁচা আলাদ বেশি বেড়া একটু হেও এটি একটু উঁচা ও তো পারে নিনা পারে না বেড়া ডাইন বলতে মনে হচ্ছে বুঝে না সরল সোজা মানুষ বেডি খুব বুঝুই না ও তো পারে নিনা পারে না প্রশ্ন জাগতে পারে আমি যে কোরআনের আয়াত পরে পরে বলতেছি আপনাদের প্রশ্ন জাগতেই পারে এটা স্বাভাবিক এটা বুঝার জন্য বলি এই সুতার পাড়া এলাকার যত পুরুষ তারা যদি থাকেন সব একদিকে নারীরা যদি থাকেন আরেক দিকে এখন বলেন শক্তির দিকে নারীর দল শক্তিশালী না পুরুষের দল বুদ্ধির দিকে নারীর দল শক্তি বেশি না পুরুষের দল এই বুঝাইছেন এখন আকসরের উপরে ফতোয়া মাঝে মাঝে ব্যতিক্রম আল্লাহ গঠান পুরুষের চাইতে নারীর গায়ে শক্তি বেশি সবল বেশি এটা কি সচরাচর ঘটে না হঠাৎ কুচিতে এরকম পাওয়া যায় হঠাৎ আল্লাহ কেন ঘটাইলেন কিছু সংখ্যক নারীকে আল্লাহ পরীক্ষা করেন গায়ের শক্তি বেশি দিয়া মাতার বুদ্ধি বেশি দিয়া বুদ্ধির টেলায় শক্তির গরমে তার স্বামীরে মানে না মানে না الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض ও দুনিয়ার মানুষ নারী পুরুষ সবাই শুনিয়া রাখো নারীরা মাতাব্বরি করবে না পুরুষের অধীনে যেন থাকে পুরুষরা মাতাব্বরি তোমাদের হাতে রাখবা সংসারের কর্তাগিরি রাখবা তোমার হাতে কেন জানোনি এক নাম্বার কারণ তোমার গুণ বেশি বিবির চাইতে তোমার গুণ আল্লাহ বেশি দিয়েছেন গায়ের শক্তি মাতার বুদ্ধি ইবাদত পালনের যোগ্যতা তোমারে যেহেতু গুণ বেশি দিছেন তোমার হাতে মাতাব্বরি রাখবাও দুই নাম্বার কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম সংসার চালাইতে গিয়া যত করস লাগে করসের দায়ভার আল্লাহ পুরুষের উপরে দিছে নারীকে তোমার বাড়িতে আনবা দেন মোহর দিয়ে আনবা এই নারীর কাপড় চোপড় সাজসজ্জা যা লাগে সম্পূর্ণ পুরুষে দিবে নারীর খাওয়ান কোরাক যা লাগে পুরুষে দিব থাকার জায়গা ঘরের ব্যবস্থা পুরুষে করব বিছানাপত্র পুরুষে করব কাপড় চোপড় পুরুষে দিব অসুখ হইলে সুস্থ করার দায়িত্ব পুরুষে ডাক্তার দেখাইব সুতরাং সমস্ত খরচের দায়ী দায়িত্ব আল্লাহ দিবেন পুরুষের একজন পুরুষ হাতে তলয় পুরুষ জাতির প্রধান পুরুষ মাটি নারী জাতিরও প্রধান নারী মাটি হইতো এটাই যুক্তি কিন্তু আল্লাহ মাটি দিয়া বানান নাই সরাসরি মাটি দিয়া বানান নাই কেন মাটির কি কম পড়ছেন নাকি তাহলে বোঝা গেল কোনো হেকমত আছে আদম আলাইহিস সালামের বডির অংশ দিয়া হাওয়া বানাইছেন আদমের বডির অংশ দিয়া হাওয়া বানাইছেন
বডির অংশটা জানিছেন এটাও একটু ভাবেন এমন এক জায়গা থেকে একটা হাড় নিয়েছেন এই হাড়টা যদি পায়ের দিক থেকে নিতেন তাহলে নারীরা পুরুষদের পুরুষরা নারীদেরকে পিষে রাখত ভায়ের কোলে ভালায়া আর যদি মাথার দিক থেকে হাড় নিতেন তাহলে উভয় আছেন না এমনি তো প্রধানমন্ত্রী গরের অবস্থাও খুব খারাপ হইল রান্না বাড়া নিজের আর করুন উপরের দিক থেকেও নেন নাই নিচের দিক থেকেও নেন নাই নিচের মিডিল পয়েন্ট থেকে যে নিচের চাটনির হার ডান দিক থেকে নেন নাই নিচের বাম দিক থেকে বাম দিকের যে পাঁচরের হাড্ডিটা নিচের এটা একদম কলিজার কাছে থাকে যেটা ওই দিয়ে কলিজার কাচের হাড় দিয়া হাওয়া বানাইছে কুদরতি একটা টান থাকার জন্মগত টান থাকার কারণে এটা হইল আল্লাহর হিকমত জন্মগত একটা টান যেন তাকে টান লক্ষ্য করে দেখবেন যার ছেলেও আছে মেয়েও আছে এমন বাবা তাকায় দেখবেন ছেলের চাইতে মেয়ের মিল বাপের সাথে বেশি ঠিক ঠিক মেয়েটা বাপের বেশি আদর করে ভাই বইনে যেই মিল বইনে বইনে বা ভাইয়া ভাইয়াই মিল নেই ভাই আর বইনের যে একটা টান মেয়ে হইলে খুশি হও হাদিসের মধ্যে আসছে মেয়েরা রহমত পুরুষের জন্য নারী রহমত মেয়েরা রহমত এটা আমি আগে বুঝতাম না তখন গরু গেলে ছেলেও আছে মেয়েও আছে মেয়ে দৌড়লে কুল উঠবো গোলার ধরব আর ভূত তখন চিন্তা করি যে ছেলেদের নজর বাবার মালের দিকে আর মেয়েদের নজর বাপের চেহারার দিকে এটা সৃষ্টিগত এক নাম্বার সবক কর্তাগিরি কার হাতে পুরুষের হাতে মনে থাকবো তো ইনশাল্লাহ অনেক মানুষ কর্তাগিরি চালায় নারীদের হাতে মাতা বলি দেয়নি না দেয় না যারা দিব মানসিক ভাবে জ্বলব মনের শান্তি পাইতো না আমি একদিন দেখি বাজারে এক কাপড়ের দোকানে বইছি এমনি কবুতরের এক ঝুলা আয়া ঢুকছে জামাই বউ বাজারে এই জামাই বউ যে টিম এই দুইজনের টিমকে যেখানে দেখ পাইনি বেডি আগে তো তার হেভি সেটে যায় আমি সব সামনে ধরে মামুর হিসেবে করে বেটা দেখাইতেছে আমি যে ওটা পুরি হুজুরি তো সিনা তখন না সবাই যে সিন বই রকম মতো না বেটা জুড়ি জুড়ি কুড়ার একটা লুঙ্গি এতে আছে যে সুন্দর না বেটার পছন্দ হয়েছে বেটকে এক উদান দিছে তুমি সুন্দর কিতা ছিল তুমি সুন্দর কিতা ছিল বেটা যে তুই সিন এক দেড় ঘন্টার মধ্যে কোনো সাউন্ড করবো না মনে মনে কই আরে কি মাইডিয়া মানলো তারে মনের দিক থেকে কোন কুলি হচ্ছে তারে মানসিকভাবে একজন নারীর যখন ক্ষমতা তার হাতে আসে সংসারের কর্তৃত্ব তার হাতে চলে যায় গলার আওয়াজ বেড়ে যায় এই জন্য আল্লাহ বলেন কর্তাগিরি তোমার হাতে রাখবো আসে তোমার অধীনে থাকবে নইলে তুমি পুরুষ তোমার শক্তি বেশি দিয়া বুদ্ধি বেশি দিয়া শরীরের জিদ জেদ বেশি দিয়া বানাইছে এই ক্ষমতাটা যদি হস্তান্তর করে ফেলো মানসিক ভাবে সারা জীবন তুমি বাচ্চা থাকবা জিন্দা লাশ মনের সুখ পাইবা না দৈনন্দিন জীবনে সুখী হওয়ার জন্য এক নাম্বার সবক পুরুষদের জন্য এক নাম্বার সবক কর্তাগিরি পুরুষের হাতে দুই নাম্বার সবক আল্লাহ তাআলা বর্ণনা করেন আশিরুহুন্না বিল মারুফ সংসার চালাইতে গিয়া বিভিন্ন কাজকর্ম করতে গিয়া বিবির সাথে পরামর্শ করবা সংসার সুখের হবে শুধু তোমার অবদানে না নারীরও তো অবদান আছে আল্লাহ যে দুই নম্বর বিধানটা দিলেন কত সুন্দর সব পুরুষরে ইনকাম যদিও তুমি করো সংসার যদিও তোমার খরচে চলে
কর্তাগিরি যদিও আমি আল্লাহ তোমার হাতে দিলাম কিন্তু এই সংসারের কাজকর্ম ভালোমন্দের ক্ষেত্রে বিবির পরামর্শ লইবা তার সাথে পরামর্শ করবা যে সমস্ত স্বামীরা বিবির সাথে পরামর্শ করিয়া কাজকাম করে এই সংসারে সুখ শান্তি বেশি হবে বিবির পরামর্শটা যদি সে দিতে পারে মনের দিক থেকে মহিলা খুশি থাকে মনের দিক থেকে খুশি হইব আর যদি বিবির আপনি ভালোমন্দ কিচ্ছু জিগান না মনে মনে সে খুব কষ্ট পায় যে আমারে সাইরানার দাম দেয় না আল্লাহ কত সুন্দর বিধান করে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ কর্তাগিরি থাকবে তোমার হাতে পরামর্শ করবা বিবির সাথে যদি কর্তাগিরি তোমার হাত থেকে দিয়ে দাও তুমি মনের দিক থেকে যন্ত্রণায় ভুগবা সংসার চালাইতে গিয়া যদি বিবিরে না লও পরামর্শ তাহলে সে মনের দিক থেকে ভুগব দুজন মনের দিক থেকে সুখী হওয়ার জন্য আল্লাহ বিধান দিলেন পুরুষরা কর্তাগিরি তোমার হাতে পরামর্শ বিবির সাথে সুবহানাল্লাহ কর্তাগিরি তোমার হাতে পরামর্শ বিবির সাথে আপনি যদি ভালো মন্দ যে কোনো কাজ করবেন বিবির সাথে পরামর্শ করে করতে পারেন আপনার বিবি মনের দিক থেকে সুখী হবে আর আপনাকে কর্তা মানিয়া চলব ভালো জিগায় না মন্দ জিগায় না ব্যক্তি মনে মনে কয় দিয়ে এমন একটা গুমান ধরো আল্লাহ আমারে খাটাইছে কোন দিন মাথা নষ্ট হইব তার সংসারে একটা আওলা লাগবে আল্লাহ কত সুন্দর বিধানটা দিয়েছে الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم او دنيا المنور আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন জীবনে আমাদেরকে সবক দিলেন পুরুষের সবকের আলোচনা চলতেছে পুরুষকে আল্লাহ সবক দিলেন দুইটা মুখস্থ রাখার জন্য কবিতার মতো মুখস্থ করে ফেলেন আমার সাথে সাথে কর্তাগিরি আমার হাতে পরামর্শ বিবির সাথে কথা বুঝাইছে সংসারের কর্তাগিরি মাতা বরি পুরুষের হাতে পরামর্শ বিবির সাথে এই দুই সবক এবার আসেন নারীর জন্য আল্লাহ দুইটা সবক দিয়েছেন মহিলারা দুইটা সবক পালন করে সংসার চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিযাল্লাহ আল্লাহ পাক নারীকেও দুইটা সবক দিয়েছেন নারীর জন্য যে দুইটা সবক এখন বলবো এই দুই সবক বাড়িতে নিয়ে পৌঁছাইতে পারবেন মারা যাইব আজকে গে কইবেন হুজুর আইছেন যে রাজিকপুরি সব কইয়া গেছে সবক দুইটা দিয়ে গেছে এই মুখস্ত করে আইছি তত্ত্বের শুনাইলাম সবক শূন্য করব বালা সব দিয়ে গেছে ট্যাং টিপ তার তোমারে কথা বুঝাইতেছে মূর্খ ছিল মানুষ আমাদের মা চাষি দাদিরা তেমন উচ্চ শিক্ষিত ছিলেন না কিন্তু স্বামীর শ্যামা পাড়া দিছেন এমন দিন গেছে রে না গেছেন আলাবুলা রিটাইন বা উচ্চ এই সমস্ত আলাবুলা নারীর গোট থেকেই কুতুবে জমান অলি আউলিয়া গঠন নারীর জন্য দুইটা সব فالصالحات قانتات মনটারে এমন ভাবে নরম বানাইব যেন আল্লাহর হুকুম পালন করার জন্য স্বামীর গড় কেউ যদি জারু দেয় স্বামীর গড় তাফসীরের কিতাবের মধ্যে আমি দেখেছি নিজে পড়ছি কয়েকজনরে দেখাইছি কত ফজিলত নারীদের জন্য নারীরা জান্নাতে যাওয়া এদের জন্য সহজ আপনি কি কামাই এনে দিবেন প্রত্যেকে এনে দিবেন জিম্মাদারি কিন্তু আপনার উপরে সংসার চালানোর জিম্মাদারি মাল বহন করার দায়িত্ব কাটা পুরুষের না একটু আগে না কয়ে গেলাম
নারীর কোনো জিম্মাদারি নাই। আপনি কি একবার আইল কারণ কি নাই দেখি বেচে দেখবো। নারীরা জান্নাতে যাওয়া সহজ, সে যেন শুধু বিয়ে বসছি সংসার করণ লাগে এই চিন্তাই যেন না করে, আল্লাহকে খুশি করার নিয়তটা যেন ভিতরে রাখে সব সময়। একজন নারী এই চিন্তাটা যেন রাখে, আমি বাবার ঘরে ছিলাম স্বামীর ঘরে আসলাম, আল্লাহকে যেন আমি খুশি রেখে স্বামীর সংসার করতে পারি। নারীর জন্য এক নাম্বার সবক, স্বামী যতক্ষণ কাছে থাকবে তার আচার আচরণ ব্যবহারের মাধ্যমে খেদমতের মাধ্যমে যেন স্বামীর মন জয় করিয়া লয়। কথার সারাংশ এক কথা যে স্বামীর মন জয় করা, স্বামী যতক্ষণ কাছে থাকবে মহিলার জন্য এক নাম্বার সবক স্বামীর মন জয় করা। একজন পুরুষ হাওর থেকে যদি সারাদিন মাটি কাটার কাম করিয়ে ঘামে পিছলার ইসু শরীর চেহারা কালো, সারাদিন কষ্ট করে আসছে কুদাল রাত একটা কাম কুদাল কান্দ ব্যাগা তো সারাদিন কষ্ট করে আইছে, এই নারী যদি আল্লাহওয়ালা নারী হয়, আল্লাহওয়ালা নারী হয়, দিনদার নারী যদি হয়, তাহলে এই নারী আগুয়া গিয়া কুদালটা বা ব্যাগটা লইব, ওরনার মাথা বা আঁচল কাপড়ের আঁচলটা দিয়ে যদি কভারটা একটু মুছে দিয়া এক গ্লাস পানি দিয়া কাছে বসাই, কত কষ্ট তুমি করতেছ এই পাঁচ মিনিটের ভালো আচরণ সারাদিনের মালি কাটার কষ্ট দুই মিনিটেই সে। পাঁচ মিনিটের ভালো আচরণে কিন্তু সারাদিনের কষ্ট শেষ হয়, কেন জানেন? নারীরা আল্লাহ বানাইছেন এখানের হাত দিয়া, সে যদি পাঁচ মিনিট ভালো আচরণ করে এই জায়গা খুশি হয়ে যায়। সারাদিন বেলা আরো পাইছে বড় ডাকে কই গেছ রে কই গেছ, আমি যে কষ্ট হয়ে গেলাম একবার ভা নিয়ে নিতে বাবা যে বাইসিল লাই তো তো আমি বাড়ি ছুটতে দিছি দেয় না উত্তর। এই জন্য আমি প্রায় সময় বলি আল্লাহ যে এখানে বললেন ফাসালিহা, আগে নেককার দেইকে তোমার ঘর আনো, পয়লা সিনাতে ফেস্টা লাগায় দে। যুবকরা খালি জিলমিল দেখে দৌড়ে কলজা হইলে সাই হয়ে পড়বে আংরা হইব। নবীজি বলেন আমার উম্মতের পুরুষদের জন্য নারীরা হইল সবচেয়ে বড় ফেতনা, অথচ আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কোনো না কোনো নারীর সন্তান। তাহলে আমাদের মা গণকে কি ফেতনা বলছেন যে না সব নারীদেরকে নবীজি ফেতনা বলেন নাই? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আমি যেই হাদিস খুতবায় তেলাওয়াত করেছি, قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আল্লাহর নবী বলেন আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফেতনা চাইতে বড় কোনো ফেতনা রেখে আসি নাই, কারণ আমার উম্মতের পুরুষরা বেশিরভাগই নারীর কারণে গুনাহগার হইব। মুহাদ্দিসিনে কেরামি হাদিসের ব্যাখ্যা তিনটা দোষ তুলে ধরেছেন, এই তিনটা দোষ এই তিন দোষের কারণেই নারীরা ফেতনাবাজ। এই তিনটার যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, এই তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি কারোর মধ্যে থাকে বুঝবেন এই নারীটা উম্মতের জন্য রহমত নয়, ওই নারী উম্মতের জন্য গজব। এক নাম্বার দোষ বেপর্দা, বেপর্দা নারী উম্মতের জন্য রহমত হতে পারে না। একজন নারী বেপর্দায় বাহির হলে হাজার হাজার মানুষ গুনাহগার হয়ে যায়। দুই নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়াতে হয় যার কারণে সংসারে বেশি ঝগড়া হয় কার্যকর নেই,
তিন নাম্বার অতি লোভী, অতি চাহিদা সম্পন্ন নারী। স্বামীর ইনকাম কত এই চিন্তা করত না, তার লাগবে এইটা লাগবো সেটা লাগবো, আপনি আট পয়সা তো শেষ হতো না। এই নারী এক নাম্বারে বেফর দা, দুই নাম্বারে জগরাটে, তিন নাম্বারে লুবি। এই তিন জাতের নারী উম্মতের জন্য রহমত না গজব। চিন্নে বুঝে ছেলেদেরকে বিয়ে করাবে, চিন্নে বুঝে যুবকরা বিয়ে করবে, সুখে থাকবা। একটা নেককার নারী তাম দুনিয়ার সকল কিছুর চাইতে বড় নিয়া, একটা নেককার নারী। আপনার অসুবিধা হইতেছে? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস সাহেব, উনি একদিন ক্লাসে দৌড়ার ক্লাস, দৌড়ায় হাদিসের ক্লাসে উনি বলতেছিলেন, এই বেড়াই তোরা তো এবার দৌড়া বাস করবে ভাই, দুইয়া গিয়া হয়তো কেউ মসজিদের ইমাম হইবে, নইলে মাদ্রাসার শিক্ষক হইবে, পরের বছরের টাসা দেখে আপনারা আরাম করবে। হুজুর কইতাছে বউ কিবা দেখবে এটা, বউ দেখুন লাগবো কেমনে এটা কহুন। দুই তিনবার যখন হুজুর জিগাইছে একটা কারো, হুজুর আমি আলহামদু জিগাই বলে আলহামদু জিগাই, হুজুর বুঝছি আলহামদু শুদ্ধ হইল না, এক সপ্তাহ ট্রেনিং দিলে তো শুদ্ধ হইল, এক সপ্তাহ ট্রেনিং দিলে তো আলহামদু ঠিক হইল, তোমারও সব হইল। কিন্তু জীবন সাথী বানায় নিজের বলছিল, জীবন সাথী বানানোর জন্য পরীক্ষা কিন্তু নিবে এটা, এখন তো কেউ জব দিতে পারে। আহারে অনেকে আছে সুলডি দেহে আড়ায় ট্যাং বাড়ি নালাম বাড়ি দেহের আড়ায়, এই মানুষগুলো লজ্জা স্বরূপ তো টাকা দর জানেই না, বউ কেমনে দেওয়া জানে না। কোয়েল তা হুজুর কইছিল যুবকরা শোন, উজু করাইবে, উজু উজু করাইবে, যেই মেয়েটায় উত্তম ভাবে উজুটা করতে পারবে বুঝবে সে নামাজি, আর যেই মেয়ে নামাজ পড়ে তার গুণা কম। যে কোনো লাইনে স্কুল কলেজেও যদি একটা মেয়ে পড়ে আর নামাজি হয়, বেনামাজি একটা মেয়ের সাথে তার কোনো তুলনা হতে পারে না। নামাজি মেয়ের চালচলনই হবে ভিন্ন, জেনারেল লাইনেও যদি সে পড়ে নামাজি মেয়ে তার চলাচল আচার আচরণ মন মানসিকতাই হবে ভিন্ন। এক নম্বর তোর বুঝে আইব, যদি উজুটা সে ভালো করে করতে পারে এটা হলো এক নম্বর লাভ, সিন্নেল্লে সে নেককার। দুই নম্বর লাভ হইল বর্তমান যমুনার যেই জাতের ক্রিম আর পাউডার বাজুছে কালারে সাদা বানায় দেখা দিল বাড়ি তান্যা কোনো মাতা সব্যনাশ, কি তাদের ছিলাম আর কিতা দিল, যদি উজু করায় রাস আসল হবে কথা বুঝে। এবং ওজুর মধ্যে যেই অঙ্গগুলো ধুইবে সে মুখটা হাত কবজি হাও আঙ্গুল তো তুই দেখ তার জোরে কর, ওজু করানো সবচেয়ে বড় হ্যাকমত হতে হ্যাকমত। যুবকরা মনে থাকবো তো ইনশাল্লাহ, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব, নারীর জন্য দুই সবক, এক নাম্বার সবক স্বামী যখন কাছে থাকবে তার মন জয় করবে, কাছে থাকলে স্বামীর আচার আচরণ মন বুঝে যদি চলতে পারে একটা নারী তাহলেই তো স্বামী খুশি, কিন্তু স্বামীর মনটা তো বুঝন লাগবো, মনটা তো বুঝন লাগবে। এই জন্য ইসলামী শরীয়তের বিধান, নতুন নতুন বিয়ে শাদী করার পরে, বিয়ে করার পরে প্রথম 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রীর জুড়িকে যেন একসাথে রাখা হয়। 40 দিন সময় মেয়েটাকে দেওয়া দরকার যাতে স্বামীর মন বুঝতে পারে। মনটা বুঝার জন্য নারীকে কয়েকদিন সময় দেওয়া দরকার, 40 দিন। আর আমরা সমাজও একটা রেওয়াজ আছে দেখছি, 3 দিন হয়ে ভিড়ায় নাই যায়, ভিড়া নাই গেছে জামাই ওর সাথে যায় মহব্বতে যায়, যেই 2-3 দিন দেরি হয়ে যায় না বাবা হুম দেওয়া কুদানি আরম্ভ করে বাড়িতে, হ্যাঁ তোমার হুক গে হরবে তোমার হয়েছে আমরা আর বিয়া করছি না। বাবা রে
খুশি হওয়া দরকার মহব্বত শক্তই তো ব্যা করাইছো পুত্রে মহব্বত শক্ত বলে তোমারও লাভ আর যদি ভাড়া মারে মহব্বত ভাঙ্গা যায় তোমারও তো কষ্ট আছে ঠিক এইজন্য 40 দিন তাদেরকে একত্রিত থাকতে দেওয়া দরকার যাতে এই মহিলাটা পুরুষের মনটা বুঝতে পারে খাওয়াত বইয়া পুরুষ ডাক্তারছে কই গো লেবুর কোয়া দাও একটা কাঁচা মরিচ দাও দুই অক্ত তিন অক্ত সাই রক্ত যখন লাগে তখন আর পঞ্চম অক্তের সময় স্বামীর চাওয়া লাগবে না বিবি জানবে এটা লাগে তার ফাসসালিহাতু কানিতাতুন একজন নারী নেককার নারী নেককারী মন মানসিকতা যেন রাখে নেককার নারী অনুগত্যের মাধ্যমে নেককার নারী আনুগত্যের মাধ্যমে স্বামীর মন জয় করবে যখন স্বামী কাছে থাকবে এটা এক নাম্বার সবক দুই নাম্বার হাফিযাতুল লিল গায়ব গায়ব বুঝেন অনুপস্থিত অনুপস্থিত স্বামীর মন জয় করিয়া চলা এটা দুই নাম্বার সবক স্বামী যখন হাজির থাকবে আচার আচরণের মাধ্যমে তার মন জয় করা যায় কিন্তু স্বামী যখন দূরে থাকবে তার মনটা জয় করব একজন নারী কিভাবে দূরে থাকা স্বামীর মনটা জয় করব কেমনে মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা কাজের মাধ্যমে কাছে থাকা স্বামীর মন জয় করতে পারবো আচার আচরণের মাধ্যমে আদব কায়দার মাধ্যমে কিন্তু দূরে থাকা স্বামীর মন জয় করব কেমনে এক মাস পরে একবার আইয়ে দুই মাস তিন মাস বা এক বছর পরে বা বিদেশ গেছে দুই বছর পরে আইয়ে বাড়ি হয়নি না হয় না এই দূরে থাকা স্বামীর মনটা জয় করিয়া চলবো কেমনে একজন নারী দূরে থাকা স্বামীর মন জয় করব তিনটা কাজের মাধ্যমে এক নাম্বার স্বামীর রেখে যাওয়া মালামালের হেফাজত দুই নাম্বার স্বামী সন্তানাদির হেফাজত তিন নাম্বার স্বামীর ইজ্জতের হেফাজত তিনটা কাজের মাধ্যমে সম্পদের হেফাজত সন্তানাদির হেফাজত ইজ্জতের হেফাজত স্বামী দুই বছর বা পাঁচ বছর ঘুরি আয়ু যখন আসলো রাতের বেলায় দুজন একসাথে খাওয়া দাওয়া করে একটা রুমে ঘুমাই এমনি হিসাব কিতাব দিছে সামনে বাইর করে স্বামী হে যারাইকে গেছিলেন আমি কি পরিমাণ বাঁচাইছি কি পরিমাণ খরচ করছি এটা বুঝছিল স্বামী অবস্থাটা দেখাই বলতেছে তোমরা কি খরচ করলাতে খাইলা কি সত্য রইলই দেখা তোমরা কি খাইছো না যে হ্যাঁ খাইছি না কায়া তো আর তাকি নাই তবে অপচয় করি নাই ও স্বামী মনে যখন একটা জিনিস চাইছে দামি একটা শাড়ি কেনার জন্য তখন মনে হয়েছে আমার এই যে দেখে নিয়ে এক বিছানায় বসে রয়েছে আমরা স্বামী স্ত্রী অথচ এই টাকার কারণে আপনি পাঁচ বছরে বাড়িতে ছিল যখন মনে হয় টাকার কারণে স্বামী আমার থেকে দূরে তখন আর এই টাকা অপচয় করতে মন চায় না এই কথাটা শোনার পরে একজন স্বামী দূরে থাকা স্বামীর মন জয় ওই বলি না মালের হেফাজত দুই নাম্বার পরের দিন সকালবেলায় বেটা বেচারা স্কুলে গেল খাতাপত্র দেখলো ছেলেদের মেয়েদের রেজাল্ট দেখলো সব বালা তখন তার মনে কইব যে আমি বাড়িত না থাকলেও আমার বউ যদিও বাড়িত বড় থাকে কিন্তু বাইরের খবর রাখে ছেলে মেয়ে কয়টার সময় ঘরের বাইরে যায় কয়টার সময় ঘর আইয়েন সন্ধ্যার পরে ছেলে কি বাহিরে তাকে কিনা না টেবিল আইয়ে এই চিন্তাটা তার মার আছে জানিয়া রাখবেন ছেলে মেয়ে যদি নষ্ট হয় বেশিরভাগই মার ঢিলামির কারণে পুরুষ বেচারা তো বাহির মেনটেন করতে করতেই পেরেশান নারী সব সময় একটা জায়গায় বসা থাকেন তার জায়গা হইল গড়ে সবকিছু লক্ষ্য করা মার দায়িত্ব সমস্যা হইল বাপের শুধু জানানি তো দেখ শুন করা তো মার জিম্মাদারি মা যদি কটুর হয় শক্ত হয় মা যদি কয় আমার মেয়েরে ভিন্ন কোনো ছেলের সাথে কথা বলতে দিতাম না মোবাইলে মোবাইলে যদি কথা বলার সুযোগ দেয় না মায় যদি নজরদারি রাখে এই মেয়ে
বর্তমান প্রচলিত যে সমস্ত কারবার চলে মায় মহব্বত প্রেম পিরিতে এটা করতে সুযোগ পেত না কথা বুঝে আসছে মা দিলামের কারণে বেশিরভাগ বেলাই না যায় যখন দেখব না ছেলেমেয়ের সব বালা পুরুষের মন খুশি হইব না হইতো না তিন নাম্বার বিবিরে যেখানে রাইকা গেছিলেন পাঁচ বছর আগে বাউন্ডারির ভিতরে বাউন্ডারির বাইরে যায় না মাতত কাফরই ভাইসে রে বিবি এত সতর্কতার সামনে তুমি কেমনে চলো এত সতর্কতার সাথে কেমনে চলো বিবি জবাব দেয় স্বামী হে আপনি বাড়ির টাকার চাইতে বাড়ির না থাকলে সতর্ক আমি বেশি টাকা লাগে যদি বাহিরে মাথার কাপড় উদাম একজনে দেই খেলায় ভিন্ন মানুষে তাহলে সমালোচনা করব আপনার সম্মান নষ্ট হইব যে অমুক গেছে গা বিদেশ বউটা চলে উলারা স্বামীর মন খুশি ওই বলি না ওই তো না কথা বুঝে আসতেছে فالصالحات قانتات حافظات للغيب নারীর জন্য দুইটা সবক পুরুষের দুই সবক মনে আছে নিনা বললেই চলে পুরুষের দুই সবক এক নাম্বার কর্তাগিরি পুরুষের হাতে পরামর্শ হইব বিবির সাথে পুরুষের নারীর দুই সবক স্বামী কাছে থাকলেও মন জয় করা দূরে থাকলেও মন জয় করা স্বামীর হুকুম মানিয়া জীবন যাপন করা আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা আলী যদি বাধা দেয় আমি মুহাম্মাদের ডাকে আসতে পারবো না কত বড় কথা বলছেন কত বড় কথা অনুমান হয়নি স্বামী তার কি আমল ভালো কিনা এটা তোমার দেখার ব্যাপার না স্বামীর ডাকাইত না সন্ত্রাস এটা তোমার দেখার ব্যাপার না এইটা যদি দেখবার হইতো বিয়ের আগে দেখতাম বিয়ের বন্ধনে তুমি আবদ্ধ হয়ে গেছো কবুল কইছো তো তার অধীন তুমি হয়ে গেছো এখন তোমার দায়িত্ব গো মা তার মন জয় করিয়া চলা স্বামী কাছে থাকলেও স্বামীর মন জয় করা দূরে থাকলেও মন জয় করা কাছে থাকলে স্বামীর মন জয় করব আচার আচরণ তাবেদারির মাধ্যমে দূরে থাকলে স্বামীর মন জয় করব তিনটা কাজের মাধ্যমে মালের হেফাজত সন্তানাদির হেফাজত ইজ্জতের হেফাজত বুঝাইছে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চারটা সবক আমাদের দৈনন্দিন জীবনে মেনে চলতে হবে পুরুষের দুইটা সবক মেনে চলবে নারীরা দুইটা সবক মেনে চলবে সংসার সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে পুরুষের দুই সবক আমি আবারও বলি মুখস্থ হওয়ার জন্য কর্তাগিরি আমার হাতে পরামর্শ বিবির সাথে কর্তাগিরি আপনি দেয়াল তারবেন মায় মত বলি তারা তো মনের দিক দিয়ে সুখী হইতে তাই না দমক কাউন লম্ব হওয়ালে বিয়ালে কর্তাগিরি আমার হাতে পরামর্শ নারীর জন্য দুইটা সবক স্বামী কাছে থাকলেও মন জয় করা দূরে থাকলেও মন জয় করা একটাই কাম তার স্বামীকে খুশি রাখা তো আল্লাহ খুশি স্বামী বেজার তো আল্লাহ বেজার বর্তমান সময়ে তো এমন আদব কায়দা খুব কমই দেখা যায় কারণ নারীদের মধ্যে দিনদারি পাওয়া যাইতেছে না দিনদারির পরিবেশ আমরা দিতে পারতেছি না আমি বাবা কিন্তু আমার মেয়েকে আমি দিনদারির পরিবেশ দেই না শুধু বাক কাপড় দিয়া লালন পালন করার নামই কিন্তু জিম্মাদারি না আমি আমার বিবিকে দিনদারি পরিবেশ দিতে পারি না মেয়েটাকে দিনদারি পরিবেশ দিতে পারি না বোনটাকে দিনদারি পরিবেশ দিতে পারি না সুতরাং দিনদারি আচরণের আশাও করা যায় না খুব খেয়াল রাখবেন এখন বোঝা গেল দুই দুই চার সবকের আলোচনা করলাম কোন মানুষ বা কোন নারী অথবা কোন পুরুষ
দুই শবক মাইন্না সংসার চালায় না লোয়ার মতো শক্ত বেডিরে বালামন্দ কিস্তা জিকায় না বেডি মনে মনে অসন্তুষ্ট হইবনি না হইতো অথবা মাতাব্বরি বেডি ভাইয়া বেটাটা দুই আনার দাম দেয় না যদি একা দিন বেটা সাইতে হয় বুতার দার মধ্যে দাঁড় উঠে বসে ওঠা কাজলাগে যাইতো না অথবা বেডি দুই শবক মাইন্না চলে না স্বামীরে দাম দেয় না আল্লাহ যেমনে কইছেন স্বামীকে মূল্যায়ন করে স্বামীর দাবিদারি করো বেরি করে না দাইনে কইলে বায়া যায় ঝগড়া হইবনি না হইতো না বিদেশ থেকে আইলো আয়া দেখে মালের হেফাজত নাই যা ভাড়াইছে ডুমছে উড়াইছে যেন লাগে বৃষ্টি হবে খরচ করছে পঞ্চাশ টাকা কেন হাইছে না আবুদুব এইটিরও কোনো খেয়াল নাই ইচ্ছা মতো চলছে আবুদুবদেরও কোনো খোঁজ খবর নাই মাতার সাঁত দেখে বাপে বুঝছি মাতার সাতটা দিলে বিদেশি গোলামান দেখবেন বেটা যখন বিদেশ গোলামান পাইছে এইট নাইন টেনে ভরে অ্যান্ড্রয়েড মোবাইল আর তো মাতার সাট বাগে হাবলা দিয়ে ফ্যান ভিনতে সিরা টুকা টাকা নাই এটা বলে টাইম এমনি দেখছি উফরে টানে উফরে উঠে না অর্ধেক ফাঁসাই দি দাম হাইট কম এইটা যদি স্টাইল হয় ডিজিটাল স্টাইল আধুনিক ভদ্রতা হয় কুত্তায় কি দুষ্ট করে লক্ষ্য পায় না কথাটা করা হইতেছে বেশি যুবকরা যাইও না এলে এলে ইহুদিদের চক্রান্ত মুসলমান তোমাদেরকে উলঙ্গ বানায় ঢিলে ডালা কাপড় পরবা স্বাস্থ্য ভালো থাকবো ঢিলে ডালা কাপড় পরবা ঢিলে ডালা কাপড় বডির স্বাস্থ্য পুরুষত্ব ভালো থাকবো বেশি দিন এমন টাইপ জিন্স মিনতে মিনতে জানি আর কেয়ারটা সত্য নাই বিভিন্ন ধরনের রোগ অ্যালার্জি এদের শরীরে ঘামতে ঘামতে লবণাক্ত অ্যালার্জি হয়ে যায় মানুষ আল্লাহ রসুল বলেন ডিলে ডালা কাপড় পরো বাতাস লাগবে স্কিন ভালো থাকবে যদি সংসারে গন্ডগোল দেখা দেয় আমরা তো মুসলমান শুরুই করছিলাম নিজের মতে চলাম না আল্লাহর মতে ইসলামের বিধান মতে চলতে হবে যদি ঝগড়ায় দেখা দেয় স্বামী স্ত্রীতে তাহলে নিজের মতে সমাধান করতাম না ইসলামের বিধান মতো আল্লাহ দুইটা দুইটা সবক বইরা এরপরেই বলেন যদি রে চলতে গিয়া গন্ডগোলে দেখা দেয় ঝগড়ায় দেখা দেয় ঝগড়ার মীমাংসাটা কেমনে করবো আল্লাহ সেইটাও বলছেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعدوهن واهجروهن في المضاجع واهجروهن في المضاجع واضربوهن আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়া মিটাই বাপ স্বামী স্ত্রীর ঝগড়া লাগতো পারে নি না পারে না স্বামী স্ত্রীতে যদি ঝগড়া লেগে যাও যেই বিধান আল্লাহ দিলেন এই বিধান তোমাদের দ্বারায় পালন হচ্ছে না অথবা কেউ জানেই না এমন তো আছে ঝগড়ায় যদি দেখা দেয় তাহলে তোমার মর্জি মাফি ঝগড়া মিটাইতে যাও না কোরআনের বিধান মতো ঝগড়া মিটাও ঝগড়ায় লাগছো এক নাম্বার কামনা হইলা দিন কি করবা আল্লাহ বলেন প্রথম স্টেপ প্রথম স্টেপের পরামর্শটা আল্লাহ বলেন ও পুরুষ জাতি ঝগড়া মিটাইবা তোমার সংসারের ঝগড়া তো তুমিই মিটাইবা কর্তাগিরি যত তোমার হাতে তোমার সংসারের ঝগড়া তুমি মিটাইতা প্রথম দিন ফইলাই দেখবেন সংসারের ঝগড়া মিটালি নিজের মর্জি মাফিক মিটানোর কারণে গন্ডগোল বেশি লাগে আল্লাহ বলেন এক নাম্বার ফাইদুহুন্না ওয়াজবর মহিলার মধ্যে যদি দেখো মান্য ছিন্ন কম মালামালের হেফাজত কম খরচ করে বেশি আবুদুবদের খেয়াল নাই তুমি যেমন চাইছো বউ এমন হইতেছে না তখন গন্ডগোল লাগবে না লাগবে ও ভাই আল্লাহর বিধান
প্রথমেই তুমি গন্ডগোল মীমাংসা করবা কেমনে আল্লাহ বলেন এক নাম্বার ব্যবস্থা গ্রহণ করো ফাইদুহুন্না ওয়াজ করো প্রথমে বিবির সাথে কোনো জগরাজাটি উচ্চ বাচনা করবা বিবিরে তোমার মধ্যে আমি দেখতেছি এই এই কমতি আছে এই কমতি আছে যখন তার কমতি ধরবেন তখন প্রথম সেটা সেটি করব খুব সাংঘাতিক তারে ঠিক করতে তুমি প্রথম ব্যবস্থা নিবা ওয়াজ করো আপনারা বলতে পারেন হুজুর বহু দূর থেকে 6 7 মাস আগে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আমরা ওয়াজ করাইতাছি এই কাম যদি আমরা করতাম তাহলে আমরা ছিলাম কালকে ওয়াজ তো আপনারা করতেন আমরা কি ভাবে করব প্রশ্ন জানতে পারে না সংসার চালাইতে গিয়ে বউর ওয়াজ কি ভাবে করব আমি একটা কথা শিখাইয়া দিয়া চাই আপনার বুদ্ধি আকলে যা ধরে তা কইয়া বউরে আমার এই কথাটা খালি লাগাইয়া দিবেন তিন বছর হইব বিবিরে আমরা দুইজন কুরআন সাথী দুনিয়ার না রূহের জগতের সাথী আল্লাহ দুনিয়ায় মিলাইছেন এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব আমরা দুইজন জান্নাতেও একসাথে থাকতাম যদি ভালো মানুষের মেয়ে হয় ভালো বংশের মেয়ে হয় এই কথা তার দিলে লাগবো আমার স্বামী আমার জান্নাতের সাথী তার সাথে আমি বিয়াদুরি কেন করব তার কথাবার্তা কেন না শুনব দেখবেন প্রথম ব্যবস্থাই ঠিক হইতো ভাবে তখন কি আর দুই নম্বর জন দরকার আছে এক নম্বরেই চলব কিন্তু আপনি চেষ্টা করলেন কিন্তু না এই কথায় ধরে না মন খুব শক্ত ওয়াজে ধরে না তখন কি করবেন তখন কি করবেন আল্লাহ বলেন দুই নাম্বার ব্যবস্থা নিবা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি দুই নাম্বার ব্যবস্থা হইল অভিমান দেখাইবা প্রথমে ওয়াজ বুঝানি সুজানি দুই নাম্বারে অভিমান সুবহানাল্লাহ কর দুই নাম্বারে অভিমান দেখাইবা বিছানা আলাদা করিয়া আলাদা বিছানায় ঘুমাও যদি অভিমান দেখাও তোমার বিবির অন্তরে যদি ভালোবাসা থাকে তাহলে অভিমানে কাজ করব যার মনে ভালোবাসা আছে সে অভিমান বুঝে অভিমান দেখাইলে যদি অভিমান না বুঝে বুঝবা এর ভিতরে ভালোবাসাই নাই মেয়েটা যদি ভালো মানুষ হয় ভালো মানুষের সন্তান হয় একলা বিছনা ঘুমাইব আর মনে মনে চিন্তা করবো আসমান ভাঙিয়ে পড়ছে আমার স্বামী আমার সাথে জায়গা দেয় না এত দূরত্ব কেন বিয়াদুরি করার কারণে তার কথা মতো চলতাম পারি না এই কারণেই তো আজকে এই হালত বাপ্পাই কেউ তো আমার সাথে আসে নাই একমাত্র স্বামীর হাত ধরে এই বাড়িতে আসলাম সে যদি অসন্তুষ্ট হইয়া তারে আমার থেকে দূরত্ব রাখে আমার তার থেকে দূরে রাখে এই জিন্দগির লাভ কি এই অভিমানে তার মন ঘুরে যাইব দেখবেন রাইতে এই মামলা শেষ দেখবো কই হুচ্ছুন কোন কুড়া আন্দার গুন্দার গিয়ে আপনার তার বিস্তার দিয়ে কোনো একটু হেমে যাও কাজ্যার রইল না শেষ হইল দুই নম্বরে পরিষ্কার তিন নাম্বার দরকার নাই কিন্তু যদি দেখা যায় ওয়াজে ধরে না বুঝানি সুজানি তারে ধরে না অভিমান দেখাইছো অভিমানও কাম হয় না বেটে যদি আরো মনে মনে কই আহলা হচ্ছে আরো বালা তাহলে বুঝবা বড় শয়তানে ধরছে কি শয়তান শয়তানটা একটু বড় বুঝানি সুজানি অভিমানে কাজ হইতো না এই জন্য তিন নাম্বার ব্যবস্থা আল্লাহ বলেন ওয়াদুরিবুহুন্না ওয়াদুরিবুহুন্না শাসন করো তবে অনুমতি ভাইয়াই বলবা শুনুন না শয়তানটা একটু বড় এই জন্য অনুমতি দিছে তার মনে চাপ দিতে হইব তারে অপমানিত করতে বিছানা আলাদা করছো এটারে সে অপমান মনে করছে না যাতে অপমান মনে করে এই জন্য এমন এক পরিস্থিতি তৈরি করো শাসন
শাসন যে করবা তুমি শর্ত মনে রাখবা এক নাম্বার মুখে আঘাত দেওয়া যাবেই না মুখে আঘাত দেওয়া জায়েজ না নাজায়েজ আমরা হইলা কাজটা নাকি কো শর্তটা বাজে দাপটা মলায় দে কয় নিনা কয় না সর মারে বলে দাপ পালায় তাও আবার এক দিনে কো 32 টা দাপ পালায় দে সরের জোর কত যুবক ফুলাবানো দেখছি একটা সাথে একটা কাজ লাগলে কয় নাকটা উড়ায় নাও সব আক্রমণকালী মুখটা রুবে অতস ওই চেহারা আল্লাহ নিজ কুদরতি হাত লাগায় মানুষ সুবহানাল্লাহ এই জন্য চেহারায় আঘাত করা নিষেধ এক নাম্বার শর্ত হলো মুখে আঘাত করা যাবে না দুই নাম্বার বিবিকে শাসন করবা অনুমতি পাইলা এটা তিন নাম্বার সেক্টরে ব্যবস্থাটা এটা কয় নম্বরটা চলতা তিন নাম্বার ব্যবস্থা শাসন করার অনুমতি পাইছো ঠিক কিন্তু যেমনে ইচ্ছা এমনে না এমন আঘাত দিতে পারবা না যে তার কোনো অঙ্গহানি হয়ে যায় শরীরে মারাত্মক দাগ হয়ে গেছে এরকম আঘাত দিতে পারবা না এটা কয় কার দিদি সুচুর করে লাভ ভাগ্য কয় নেই আদি সুচুর আরে বাবু রে কোয়া যখন সুচুন করতারে না তাহলে কোতার কাছে মিল নাই রে ওরে উনি না কইবেন যেটা করবেন এটা কথা বুঝে আসতেছে ফারবেন না কইবেন না এমন কথা করবেন কেন শাসন করার যে পদ্ধতিটা বিবিকে শাসন করার পদ্ধতিটি আমরা হুজুর শিখাইছিলেন বেশি হায়াল তো আপনারা দেখে কোয়েলতা আরায়াত দুই আরায়াত লম্বা একটা কোঞ্চা লইবেন কেনি আঙ্গুলের মতো মুড়া এর বেশি না কেনি আঙ্গুলের মতো মুড়া দুই আরায়াত লম্বা এরকম একটা বেত লইয়া শাসন শুরু হইব আপনার বাপটা হইব মনে করুন যে কুবরা সাংঘাতিক হইলে বাপটা ধরুন তৈতাম নাজবা তখন কিন্তু একটা তার মধ্যে একটা ভয় ভয় পাবে ভয় যা আসবা অন্যরকম ভাবাইছে তখন দুই তিন দেবারি দিবেন কাফরে সুফরে শুনলে মিলাইয়া হ্যাঁ এটা তো জানতাম না তো এটা আপনি আমার আগে করলেন না কেন তো তোর আমি মাইক দেব না প্রথমে যে বাড়িগুলো দিবেন শরীর আর কাপড় মিলিয়ে দুই তিন বাড়ি দিবেন আর দুই তিন দেবারি দিবেন তিন এটা দরজা জানালা শাসন শেষ যদি শায়েস্তা হয় ভালো মানুষের সন্তান হয় বাড়ি দেওয়ান লাগতো না আপনার এত বেত উঠলেই তার অপমান আর হুজুরে কন আপনার হাতে কিছু একটা উঠা তার বিরুদ্ধে এটাই তার জন্য অপমান আর যদি বালা না হয় শাসনে হাসপাতালে উঠাই হইত না সুতরাং তুমি অপরাধী হইবা কেন তারে মাইর যে তুমি কেন অপরাধী হইবা তিন নাম্বার শাসন করা এখন আমরা তো জগরা লাগাই তিন নম্বরটা লইয়া এক নম্বর তিন নম্বরটা এক নম্বর শুরু এই কারণে বাঙ্গে না সংসারের যায় ঝামেলা বাঙ্গে না আরো লাগে শাসন করছো মানসিক ভাবে শাসন করছো পরিবারের লোকেরা বলেছে আরে কেয়াল লাগিনি তা করস বড় রাজ বসে উঠছে এরপরেও যদি বিবির মধ্যে পরিবর্তন না আসে আল্লাহ বলেন তখন সাইন নাম্বার কামড়া করবা এক নাম্বারে বুঝানি সুজানি দুই নাম্বারে অভিমান তিন নাম্বারে হালকা শাসন চার নাম্বার ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা চার নাম্বার তার পরিবারে তোমার পরিবার এবং তার পরিবারের মুরব্বি দিয়ে বুঝাও এই মুরব্বি আনতে গিয়া একটা কথা মনে রাখবা এমন মুরব্বি দিয়া বুঝাইবা যাদের কথা সে গ্রহণ করবে আর মুরব্বিরা যেন এমন হয় যারা তোমার সংসার ঠিক রাখার হককে হয় তার ফুফু তার কালা যারা সে খুব মহব্বত করে অথবা তোমার শাশুড়ি আসুক শ্বশুর আসুক তারা বুঝাই যাও যারা তা চায় তোমার সংসারটা ঠিক থাক এমন মানুষের সে যখন বুঝাই যায়
তখন তাদের কথায় হয়তো বুঝ করতে পারে তাদের কথায় বুঝ যারা লালন পালন করছে ছোটবেলায় তারে আদর করছে তাদের কথায় বুঝ করতে পারে এইজন্য আল্লাহ বলেন এদেরকে দিয়ে বুঝাও তবু সংসার একটা ঠিক না আল্লাহ চান না কোন সংসার ভাঙবো সংসার ঠিক থাকো কারণ সংসার থাকলেই ইসলামের বিধিবিধান প্রয়োগ করা সম্ভব যার সংসার নাই কিচ্ছু না এইজন্য পশ্চিমারা তাদের কালচার আমাদেরকে দিতে চায় তাদের কালচার আমাদেরকে দিতে চায় পশ্চিমারা কেমনে এই আলাপ আরম্ভ করলে তো অনেক সময় লাগবে বহুত সময় লাগবে শুধু চিন্তা করবে আগের দিন গেল কই শুধু এটা মিলাইবেন আগের দিন গেল কই ফুরা পারার সিদ্ধান্ত দিয়ে দিছে একজন যে শাসন করছে এইটাই সকলে মাথা ভেঙে গেছে আর ওখানে কোন মুরব্বি যদি শাসন করতে গিয়ে কেউ একটা তাৎপর মারে হ্যাঁ মামলা হয়ে দিবে ঠিক বলি যাইব তোমার সাহস কত আইন তোমার হাতে তুললা কেন বড় সুন্দর মাত বড়ি থয়ে হুজুরে হইতো ভাই আইন প্রয়োগ করার দায়িত্ব শুধু থানার চেয়েবেলা বৈরি সাহেবরা অথচ সহালে দুপুর দিন তিনবার ঘুরে পেশা হয় কি না হয় হেডি আইতাছে আমরা হেডি মানুষের দূরত্ব মানসিক দূরত্ব কতটুকু বাড়তেছে ওমহের হুজ্জাটা ইচ্ছা দেখো কি দরকার লাগছে আমার কথা কয়ে দুষে অনেক এই দূরত্ব বাড়তেছে কথা বুঝে আসতেছে আপনাদের পশ্চিমারা চায় তাদের কালচার আমাদেরকে দিতে পরিবার থাকবে না বিবাহ শাদী থাকবে না বাচ্চা হইব আগে বে হইব বলে মুসলমান আল্লাহ চান সংসার টিকায় রাখতে চার নাম্বার পদ্ধতি বুঝানো সুজানো এমন মানুষ দিয়ে বুঝাও যারা তোমার সংসার টিক রাখার পক্ষে এমন মানুষ যেন না আসে যারা তোমার সংসার ভাঙতে চায় যদি এমন একজন ফুফু আইছে যেই ফুফু আয়াই যদি কয়া দিছে শরীরে হুহাই আছে মুখটা করে এই কথাটি যখন আয় করবো আমি আগেই না হচ্ছিলাম এর বেটা দিতে বুঝাইছি বিষয়টা এই জন্য আল্লাহ বলে দিছেন এমন মানুষ দিয়ে বুঝাও যারা তোমার সংসার ঠিক রাখার পক্ষে এদেরকে দিয়ে বোঝানো সুজানোর পরেও যদি দেখা যায় যে না বেরি বুঝলো না তখন তুমি আর তার পিছে ছুটতো না আরে বড় শয়তানে ভাইছে বড় রায় লাগাল ভাইছে